السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تسليما اللهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বকরাতুম وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به
نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় কিছু করার সময় বিবিকে মারার সময় আপনারা ভালো হচ্ছেন আলহামদুলিল্লাহ বিবিকে মারা ইসলামে জায়েজ নেই যারা বিবি মারে এরা চরিত্রহীন চরিত্রহীনরাই বিবির গায়ে হাত তোলে মেয়েদেরকে মারাই জায়েজ নাই রাসূল বলছেন লা তাসাব্বুল বানাত ইন্নি আবুল বানাত হে আমার উম্মতেরা মেয়েদেরকে গালি দিও না আমি সব মেয়েদের বাপ গালি দিতেই নিষেধ করেছেন মারা তো দূরের কথা কোরআন মানতে রাজি আছেন তো মানবেন তো কোরআন মানবেন না জান্নাতে যেতে পারবেন না কোরআন আপনাকে চিনবে না আপনি জান্নাতে যেতে পারবেন না আপনারা কথা বলবেন না বসে কথা বলতেছেন কেন বসে দেখছেন তো আর কি জায়গা ছোট কিছু করার নেই অন্য ভাইকে সুবিধা করে দেন আল্লাহ জান্নাতে আপনাকে সুবিধা করে দিবেন ফাফসাহু ইয়াফসাহকুমুল্লাহ অন্য ভাইকে আপনি কোরআনের জন্য জায়গা করে দেন আল্লাহ বেহেশতে আপনাকে জায়গা দিয়ে দিবেন যিনি যেখানে দাঁড়িয়ে আছেন ওখানেই থাকবেন আমরা এই কিতাবটা ছাড়া কাউকে মানব না পৃথিবীর রাজি আছেন মুসলমান কারা কারা হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন আল্লাহ কবুল করুক বলেন আমিন ছাড়বো দেশের মায়া কিসের এ দেশটা আমরা ছেড়ে কবরে যেতে হবে ঠিক কি না কেউ আগে কেউ পরে যাওয়াতে কোনো মিস নাই পয়সাওয়ালা হন আর ফকির হন যেতেই হবে সেজন্য আখেরাতের জীবন যেন আমরা সুন্দর করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন মাহফিলের কিছু ডেকোরাম থাকে সেটা না পড়লেই নয় চান্দরা ইকরা নুরানি হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান করা উপলক্ষে আজকের এই মাহফিল উত্তরপাড়া খেলার মাঠ এখানে মাহফিল আরও হয় হতেই থাকে মাহফিল এটা সরকারি জায়গা তো সবাই করতে পারে এখানে আজকের প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি সাহেব মাননীয় মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তিনি মাহফিলগুলোকে পছন্দ করেন তিনাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন তিনাকে আল্লাহ কোরআনের উপর থাকা তৌফিক দান করুন সেই সাথে সকল মন্ত্রী সাহেবদেরকে এবং সকল এমপি যত নেতা আছেন সরকারি বিরোধী দলীয় সকলকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন আমার আগে কথা বলেছেন আলহাজ মুফতি আহমদুল্লাহ সিরাজি সাহেব দীর্ঘ সময় কথা বলেছেন অত্যন্ত সুন্দর বলেন তিনি আল্লাহ তার কোরআনের আলোচনাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন জনাব মুফতি জয়নুল আবদিন সাহেব ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের উপর কথা বলেছেন নবীদের বিপদ বিপদ যাদের বেশি আসে বুঝতে হবে এরা আল্লাহর প্রিয় মানুষ আল্লাহ প্রিয় মানুষকে বালা দিয়ে পরীক্ষা করেন আশাদ্দু বালা আন বালা উল আম্বিয়া নবীরা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহ আমাদেরকে পরীক্ষা দিয়ে জীবনের গুণাগুলো মাফ করে দেন অনেক মেহমানের নাম এসেছে ছোট ছোটভাবে সব পড়া সম্ভব নয় তবে যতজনের নাম এখানে এসেছে আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক জনাব মোহাম্মদ রকিবউদ্দিন দেওয়ান পৃষ্ঠপোষকতায় তারপরে জনাব মোহাম্মদ শামসুল আলম সরকার পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব প্রফেসর মোহাম্মদ আজিজুল হক সাহেব সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ হারিসুজ্জামান হারিস খান সভাপতি অত্র মাদ্রাসা হারিস কোথায় খত্তাব হারিস পিছনে কেন তুমি সামনে আসো হারিস সভাপতি মাদ্রাসার
হাদিসের মুখে দাঁড়িয়ে দেখতে চাই আমরা। মাদ্রাসার সভাপতি বস, আলহামদুলিল্লাহ, অত্যন্ত বিনয়ী একটা ছেলে, দুই ছেলের বাপ, আরজু এবং আরমান, তার দুই ছেলে। দুই ছেলে যেন কোরআনে হাফেজ হতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। এখানে আরো অনেক প্রিয় ভাইরা এসেছেন, জেনা মোহাম্মদ সুমন রানা। সুমন কোথায়? সুমন অত্যন্ত কর্মঠ একটা ছেলে, জেনা মোহাম্মদ বদরুর রহমান। এরপরে এটা মেসার্স তাজিম এন্টারপ্রাইজের পক্ষ থেকে এটা সৌজন্য দেয়া হয়েছে। আরও আপনারা যারা এসেছেন এখানে, অনেক দামি ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম বড় বড় আলেম ওই এলাকায় আছেন, আলহামদুলিল্লাহ আছেন। সম্মানিত আইম্মাতুল মাসাজিদ এসেছেন, সম্মানিত সারারা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির সারারা এসেছেন, খেটে খাওয়া মানুষ, শ্রমিক, শ্রমজীবী মানুষ, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রমিকের ঘাম শুকানোর আগে রাসূল বলেছেন, মজুরি হাতে দিয়ে দাও, মাস না, শরীর থেকে যে ঘাম বের হচ্ছে এই ঘাম শুকানোর আগে তার মজুরি তার হাতের মধ্যে গুঁজে দাও, যদি না দাও তোমাদের বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে মামলা দায়ের করবেন। শ্রমিকদের যারা ঠকায়, রাসূল বলছেন বুখারীর বর্ণনা, বুখারি মুসলিম, তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবেন। কয় ব্যক্তি? তিন। এক ব্যক্তি আল্লাহর নামে কসম করে সেই কসম পূরণ করে না। দুই নাম্বার, শ্রমিককে খাটিয়ে উপযুক্ত পয়সা দেয় না, খাটায় আট ঘন্টা, পয়সা দেয় দুই ঘন্টা, কয় এই আছে সেই আছে, এই গেছে সেই গেছে, সব গেছে, এরপরে দেখবা তোমার কিডনিও বিকল হয়ে গেছে। শ্রমিকের পয়সা খেয়ে কোনো মালিক শান্তিতে থাকতে পারবে না। তিন নাম্বার, যে স্বাধীন ভূমিকে অন্য কোনো মানুষের কাছে বিক্রি করে দেয়, এই তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবেন। আর যেই মামলার বাদী আল্লাহ হবেন, সেই মামলা থেকে বাহির করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এসেছেন মায়েরা, আমি এসেই বলছিলাম মাঠটা খুব ছোট, কারণ এই জন্যই এখন কোরআন সবার সেন দৃষ্টিতে পড়েছে, পৃথিবীর সবাই ভয় পায় একমাত্র একটা কিতাবকে, সেটার নাম কোরআন, কোরআন এবং কোরআন। যেখানেই যাই কোরআন যেন নাশ, কোরআনের মাহফিলগুলোও বন্ধ হয়ে যায় খুব বেশি, কিন্তু এখানে আলহামদুলিল্লাহ এই যে আমাদের অত্যন্ত প্রিয় হারিস, এরপরে সুমন রানা আর মোজাম্মেল ভাই, ইনফ্যাক্ট তিনি নিজেও কোরআনের প্রোগ্রামগুলো ভালোবাসেন, তিনি নিজে তত্ত্বাবধান করে এই মাহফিলটা আয়োজন করেছেন। যে মায়েরা এসেছেন আল্লাহ মায়েদেরকে মাফ করে দেন, হিন্দু সম্প্রদায়ের অনেক ভাই বোন এখানে থাকেন, আল্লাহ তাদেরকেও ইসলামের জন্য কবুল করেন, তাদের দুঃখ দুর্দশা আল্লাহ দূর করে দেন। বস, আমরা এখন কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। কোরআন আপনারা চিনেন তো? হ্যাঁ, কোরআনের সুরা কয়টি? সবচেয়ে বড় সুরা কোনটা? রাসূল দৈনিক কয়টা সুরা পড়তেন? সুরা বাকারা কি পড়তেন? সন্দেহ আছে বোধ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুরা বাকারা যে পড়বে সব বরকত তার কল্যাণ তার নসিব হবে, আর যে সুরা বাকারা পড়বে না সব কল্যাণ থেকে সে দূরে সরে যাবে, সব কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে যাবে। দৈনিক কমসে কম 10টা সুরা রেগুলার পড়তেন তিনি, রেগুলার। অন্য সুরাও পড়তেন রোটেশনারি। হুজুর উঠে যাচ্ছেন কেন? হ্যাঁ, আমরা সুরাগুলো পড়ব, এক একটা সুরার এক এক বরকত। আর কোরআন পড়লে রোগগুলো চলে যায়, এটা কার কথা? আল্লাহর কথা। কোরআনটা হিলিং, সবচেয়ে বড় সুরা সুরা বাকারা, সবচেয়ে বড় বরকত এই সুরা বাকারা। এই সুরা বাকারার শেষে দুটি আয়াত হলো নূর, এটা স্পেশালি একজন ফেরেশতা আসমান থেকে নিয়ে রাসূলের দরবারে হাজির হয়েছে, একটা স্পেশাল দুয়ার খোলা হয়েছে তার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জিব্রাইল আমিন আলাইহিস সালাম বসা ছিলেন, হঠাৎ আকাশে একটা আওয়াজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিসের আওয়াজ? জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন, আজকে আকাশে আল্লাহ একটা নতুন দরজা খুলেছেন, নতুন একজন ফেরেশতাকে দুনিয়াতে নাজিল করেছেন যিনি আর কখনো আসেন নাই,
দুটি নূর আপনাকে দেওয়া হয়েছে, একটি হলো সূরা বাকারার শেষ দুটি আয়াত, আরেকটি হলো সূরাতুল ফাতিহা। এই দুটি নূর আগে কাউকে দেওয়া হয়নি। আমরা যদি এই দুটি নূর তেলাওয়াত করি, এটার ভিতরে আল্লাহ যা যা বলেছেন সেটা আল্লাহ আমাদেরকে দান করে দিবে। বিপদে পড়েন এই দুটি আয়াত আর সূরা ফাতিহা পড়েন। রাসূল বিপদে পড়লে তিনটা সূরাকে বন্ধ করতেন, যখনই খারাপ লাগত রাসূল পড়তেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, পড়ে হাতে ফু দিয়ে সেই হাতটা মুখে মুছতেন, হাতে মুছতেন। আর এমনি প্রত্যেক নামাজে এই তিনটা সূরা পড়তেন, ফজরে এবং মাগরিবে বেশি পড়তেন। ফজরে মাগরিবে পড়তেন তিন তিরিকা নয়বার, নয়বার করে তিনবার করে তিন তিরিকা নয়বার পড়তেন। আর শরীরে যদি ব্যথা বেদনা অনুভব করতেন রাতে পড়তেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন, আবার বলতেন যারা কুলিয়া আইয়ুহাল কাফিরুন পড়ে শুইবে শিরক মুক্ত জীবন আল্লাহ তাদেরকে দান করে দিবে। বুঝতে হবে অর্থ, এটা স্পেশাল একটা যুদ্ধের ঘোষণা, মুসলমানের সাথে আর কাফেরের সাথে একটা স্পেশাল ডাইরেক্ট একটা যুদ্ধের ঘোষণা হলো কুলিয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ বলছেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের গোষ্ঠী শোনো, লা আবুদু মা তাআবুদুন, তোমরা যেটা ইবাদত করো আমি সেটা ইবাদত করি না। ওলা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরা যেটা ইবাদত করো আমি সেটা ইবাদত করি না। ওলা আনা আবিদুম মা আবাদতুম, ওলা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যেটা ইবাদত করি তোমরা করো না, তোমরা যেটা ইবাদত করো সেটা আমি করি না। লাকুম দীনুকুম অলিয়া দিন, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। আমাদের দিন হলো ইসলাম দিয়ে জীবন শুরু করা, নামাজ দিয়ে দিন শুরু করা, নামাজ দিয়ে দিন শেষ করা। আর তাদের দিন হলো অন্য কিছু করা, ঠিক না বে? ঠিক। এই জন্য আমরা ইসলাম মেনে চলব। এই সূরা পড়লেই রাসূল সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান। 27 বার পড়তেন এই সূরা কমসে কম রাসূল প্রতিদিন, একে নরমালি 27 বারের মতো পড়তেন সূরা ইখলাস। কখনো কখনো মাগরিবের সুন্নায় 14 বার পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আর নরমালি তো আছেই, আবার বলতেন যারা এই সূরা ইখলাস 10 বার পড়বে আল্লাহ জান্নাতে তাদেরকে একটা প্রাসাদ বানিয়ে দিবেন। কোন ফু যদি কেউ নিতে চায় সে যেন সূরা ফাতিহা পড়ে ফু নেয়। যারা সূরা ফাতিহা পড়ে ফু নেয় কোরআনের সব বরকত তাদের নসিব হয়ে যায়। দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো সূরা ফাতিহা। কোন দোয়া পারেন না হাত তুলে পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল। এই সূরা ফাতিহা যার নসিব হয় তার সকল দোয়া নসিব হয়ে যায়। একটা সূরার ভিতরে আল্লাহ সব দোয়া ঢেলে দিয়েছেন। আজকে সূরা হুদ থেকে কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন। 11তম মাহফিল আজকের এটা। আমি অনুরোধ করব হেফজুখানার হুজুরদেরকে যে আপনারা যখন মাহফিল করবেন বিষয় ধরিয়ে দিবেন, আলেমদের বিষয় ধরিয়ে দিলে মুসল্লির জন্য সুবিধা আর হুজুরদের জন্য সুবিধা। তা না হলে দেখা যাবে যে দুই তিন হুজুর কথা বলেছেন একই কথা, আবার 10-15 মিনিটেও কথা শেষ করতে পারবেন না, কথার একটা কনক্লুশনে যেতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে অনেক, এটাই কোরআনের বাস্তবতা। কোরআনকে দমানোর কোনো শক্তি পৃথিবীর কোনো শক্তি নাই, এটা সারা পৃথিবীর একই চিত্র, এখন শুধু কোরআনের দিকে মানুষ আসছে। এই জন্যই ভয়, ভয় করে লাভ নেই। কোরআন আগামী দিনের ভবিষ্যৎ হলো কোরআন, আগামী দিনের মুসলমান দায়ী হলো পৃথিবীর নেতা, যারা ইসলাম মানবে না নর্দমায় নিক্ষিপ্ত হবে। তাকবীর আল্লাহু আকবার, ইসলামের শত্রুরা।
আমরা হুঁশিয়ার নাস্তিকের দুই গালে এটা বলা যাবে না এখানে এখানে শত্রুরা আসে নাই বলতে হবে দুনিয়ার মুসলিম এক হও আমরা চাই আমাদের শত্রুরাও এখানে এসে আমাদের বন্ধু হোক ঠিক কি না নাস্তিকের দুই গালে জুতা মারো তালে তালে ও তো কুলহু আল্লাহ কইতেই পারবে না আপনি জুতা খাইয়ে তো ওর গালে দাঁত পড়ে যাবে কোন দেশে করোনা বেশি আমেরিকা তবে আমেরিকা এখন মুসলমান হচ্ছে দলে দলে আলহামদুলিল্লাহ আমার নাকান্দার হাতেই তো বহু হয়েছে গত ঈদের আগের ঈদেই হয়েছে গত রোজার ঈদের আগের রোজার ঈদে আমরা সূরা হুদ থেকে কথা শুনি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير سبحان الله ألف لام را حروف مقطعات يقول أرثو الله تعالى كيو জানে না অর্থ জানার চেষ্টা করাও উচিত নয় যাদের অন্তরে বক্রতা আছে আল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন যাদের অন্তরে বক্রতা তারাই অর্থ জানার জন্য চেষ্টা করবে কিতাবুন উহকিমাত আয়াতু এমন একটা কিতাব যেটার সবগুলো আয়াতকে আমি আল্লাহ নিজে ব্যাখ্যা করে দিয়েছি তাফসীল করে দিয়েছি হিকমতপূর্ণ করে দিয়েছি আল্লাহর চেয়ে বড় হাকিম আর কেউ এই পৃথিবীর সবচেয়ে বড় আদালত সবচেয়ে বড় বিচারের আদালত বলা হয় মানুষের বিবেক এটা কোরআন বিরোধী কথা আল্লাহ বলেছেন আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন এই আয়াতটা পড়তেন সাথে সাথে তিনি পড়তেন বালা নাহনু যালিকা মিনাশ শাহিদিন ওয়াস শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলছেন আমি কি সবচেয়ে বড় বিচারক নই আমি কি সবচেয়ে বড় হাকিমের হাকিম নই সাথে সাথে রাসূল বালা বলে উত্তর দিতেন আমরা উত্তর দিচ্ছি পড়েন বালা নাহনু যালিকা মিনাশ শাহিদিন ওয়াস শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উহকিমাত আয়াত প্রথম বলেন কিতাবুন এটা কিতাব এটার যে শ্রেষ্ঠ কিতাব আর একটাও সকল কিতাবে ভুল আছে এই কিতাবে কোনো ভুল নাই ভুল তো দূরের কথা সন্দেহ হই ভুল তো পরে আগে তো সন্দেহ আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন এটা এমন কিতাব বিয়ন্ড ডাউট কোন রকমের সন্দেহ নাই সমস্ত মুত্তাকিদের জন্য এটা হেদায়াত তবে হেদায়াত হলো মানুষের জন্য হেদায়াতের ফল উঠাতে পারবে মুত্তাকিরা কিতাব দিয়ে আমরা চলি কিতাব ছাড়া মানুষ চলতে পারে যেখানে যাই কিতাব আমল নামায় কিতাব আছে না নাই আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَىٰ أَهْلِهِ مَسْرُورًا যার ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে আল্লাহ বলছেন বিনা বিচারে আমি তারে মাফ করে দেব রাসূল সেজদায় পড়ে কাঁদতেন আর বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা জাতীয় কবি বড় সুন্দর করে একটিকে ব্যাখ্যা করেছেন রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাগার আল্লাহ করুণা বিচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহর দয়া ছাড়া বাঁচার কোনো উপায়
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দিকে আঙ্গুল ইশারা করে বললেন, আমিও নয়। তবে আল্লাহ আমাকে ভরসা দিয়েছেন, ইয়া গাম্মাদানি আল্লাহ, আল্লাহ রহমতের চাদরে আমাকে ঢেকে নিবেন। আমল দিয়ে পার পাওয়ার কোন উপায় একমাত্র রহমত কার? কার রহমত? বিচার যদি করবে কেন রহমান নাম নিলে, ও নামের গুণে তরিয়ে যাব কেন এ ধ্যান দিলে, দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামি, সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ, করো না বিচার আল্লাহ, করো না বিচার। আমিন আমিন। চাইতে হবে রহমত, রহমত চাওয়ার মাধ্যম হলো নামাজ, রহমত চাওয়ার মাধ্যম হলো কালেমা, রহমত চাওয়ার মাধ্যম হলো কোরআনের দল করা, রহমত চাওয়ার মাধ্যম হলো মানুষের উপরে এহসান করা, রহমত চাওয়ার মাধ্যম হলো প্রতিবেশীকে সহযোগিতা করা, হোক সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, রহমত চাওয়ার মাধ্যম হলো অন্য মানুষের উপর দয়া করা। তাহলে আমাদের উপর দয়া করবেন কে? পতিতা নারী, শি ওয়াজ প্রস্টিটিউট, শি ইউজ টু সেল হার বডি, একটা মেয়ে পতিতা নিজের শরীর বিক্রি করে খেত। হঠাৎ করে সে দেখলো একটা থার্স্টি ডগ, একটা পিপাসার্ত কুকুর পানির পিপাসায় ছটফট করছে, পাশে কূপ, পানি ওঠানোর কিছু নেই, নিজের ওড়নাটা একটা শুকনা স্যান্ডেলে বেঁধে ওই কূপের ভিতরে ছেড়ে দিয়েছে। স্যান্ডেল ভিজার পর কিছু পানি উঠল, সেই পানি চিবে চিবে কুকুরের মুখে ছাড়ছে, কুকুর ওই পানি খেয়ে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছে, তার চারপাশে ঘুরছে। মেয়ের মনের ভিতরে পরিবর্তন শুরু হলো, আহারে এই পচা স্যান্ডেল ভিজানো পানি খেয়ে আল্লাহর এক সৃষ্টি আমার কৃতজ্ঞতা জানাচ্ছে, আর আমি সেই আল্লাহর কত বড় হুকুম অমান্য করে খারাপ কাজ করছিলাম। সাথে সাথে তওবা করলো, এক তওবা এসে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে গেল। আরেকজন নেককারিণী মেয়ে একটি বিড়াল পালতেন, এগুলো বুখারি মুসলিমের বর্ণনা। বিড়ালকে খাওয়া না দিয়ে একটা জায়গায় তিনি বেঁধে রেখেছেন, খাওয়া না পেয়ে বিড়াল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলার মন বিকৃত হয়ে সব কিছু ছেড়ে আল্লাহবিহীন হয়ে মহিলা জাহান্নামী হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, এর হামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনের বাসিন্দার উপর রহম করো, আসমান ওয়ালা তোমার উপর রহম করবে। যার বাম হাতে অথবা পিছন থেকে আমল নামা দেয়া হবে সে মৃত্যুকে ডাকবে, আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। পিছন থেকে যার আমল নামা দেয়া হবে, বেনামাজি মানুষকে ঠকিয়েছে, মানুষের বিরুদ্ধে চোরা মামলা মিথ্যা মামলা দিয়েছে, বেনামাজি মানুষকে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে, মানুষের দুঃখে তার মন একটু ঘামায় নেই, মানুষের কষ্ট দেখে আরো ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে, শ্রমিকের অধিকার আত্মসাত করেছে, নিজের বিবির মোহনানার পয়সাও মেরে খেয়েছে, যৌতুকের দায়ে মেয়েকে ঘর ছাড়া করেছে, সিগারেটের আগুন পুড়িয়েছে মেয়ের শরীরে, এরকম ডাকাত আছরা নাই। এই সবগুলো বাম হাতে আমল নামা পাবে। কোন হাত? কোন হাত? সরকারি ব্যাংকের টাকা যারা লুট করেছে সবগুলো বাম হাতে আমল নামা পাবে। দেশের টাকা যদি সঠিক বন্টন হতো বাংলাদেশে কোনো গরিব থাকতো না। এখন যারা ঘুষ খায়,
এগুলোর জায়গা হবে জাহান্নাম। কারণ এখন কোন কোন সরকারি চাকরিজীবীর বেতন কম নয়, সবচেয়ে অল্প বেতনের পুলিশ ভাইও এখন 30,000 টাকা বেতন পায়, ঠিক কিনা খাতাব? এখন যারা ঘুষ খায় বুঝতে হবে সুখে খায়। কিসে খায়? সুখে খায়। ঘুষকে তো ঘুষও বলে না, কয় কিছু আনেন নাই, মনে হয় হের বাপে এর কাছে থুইয়া গেছিল, এত সুন্দর করে কয় কিছু আনেন নাই। রমজানে গেছে মাথায় টুপি মুখে দাঁড়ি, কয় আমি কিন্তু রোজা রাখছি, আপনি যে ডান্সেন হেটা আমি ধরুন না ডয়ের থন। শালার খবিশ কোথায় কার? তুই কি মনে করস তোর রোজা হয়ে গেছে? তোকে ফেরেশতারা জুতা পেটা করে জাহান্নামে ঢুকাবে। তুই মনে করেছিস আল্লাহ তোকে দেখে না, সবার উপর রহম করতে হবে, কার হুকুম? আল্লাহর হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে দিয়ে কাফের যাচ্ছে, রাসূল ডাকলেন, ডেকে 7 ছাগলের দুধ কাফের খাওয়ায়া দিছে, 7 ছাগলের দুধ খায়া কাফের পড়ছে লা ইলাহা সাল্লাল্লাহু। কিছুদিন পরে লোকটা আবার আসছে, একটা ছাগলের দুধ দিয়েছে লোকটা খেতে পারে নাই, রাসূল বলেন কাফের খায় 7 পেটে, মোমিন খায় 1 পেটে, মোমিনের বাকি পেটে কি থাকে? কি থাকে জানে না? কি থাকে? রহমত। কি থাকে? রহমত। দেখেন না আমাদের কত রহমত, আমাদের দেশের লোক 3 বেলা খেতে পায় না, 20 লক্ষ রোহিঙ্গারে আমরা খাওয়াই, দেখেন না কত বড় রহমত। আমাদের ঘরের অনেকের ঘরের চাল নাই, থাকার জায়গা নাই, রাস্তার পাশে পলিথিনের নিচে থাকে, আমরা 20 লক্ষ রোহিঙ্গা এনে গেছি, খাবিও ঘরেও থাকবি সুন্দর করে চলবি, ঠিক না ভাই? ঠিক। এটা আমরাই পারি, আর কেউ পারে না দুনিয়ার কোন মুসলমান দেশ পারে নেই, আমরাই পারি, ঠিক কিনা? কারণ আমরা ভয়ে হোক ভালোবাসায় হোক কিতাবের কাছে আসি, সুযোগ পেলেই আমরা পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআন শরীফে 2 রকমের আয়াত আল্লাহ দিয়েছেন, একটা হলো আয়াতে মুহকামাত, হুন্না উম্মুল কিতাব, এগুলো হলো কিতাবের মা, মায়ের কথা যেমন সব সন্তান বুঝে, বোবার কথা বুঝে কে? মা। বোবার কথা বুঝে কে? মা। মা সবার কথা বুঝে। আল্লাহ বলছেন মুহকাম মুহকিমাত আয়াত, যেগুলো সেগুলো সবাই বুঝবে, আর যেগুলো মুতাশাবিহাত ওগুলো আল্লাহ ছাড়া কেউ বুঝবে, যেমন আলিফ লাম মিম আল্লাহ ছাড়া কেউ বুঝে, ইয়াসিন আল্লাহ ছাড়া কেউ বুঝে, কাফ সাদ আল্লাহ ছাড়া কেউ বুঝে। এটা কোরআনের সবচেয়ে বড় মুজিজা, কোরআন ছাড়া কোন কিতাবে এরকম অক্ষর পাওয়া যায় না, কোরআন ছাড়া অন্য কোন কিতাবের লেখক বলতে পারে না যে আমি যে শব্দ দিলাম এটা শুধু আমি বুঝবো, তোমাদের বুঝার দরকার নাই। যদি এরকম কোন কিতাব কেউ লেখে আমরা বলবো তোমার কিতাব তুমি বুঝো, আমাদের পড়ারও দরকার নাই। কিন্তু কোরআন বলছে এই অক্ষরগুলো পড়লেও সওয়াব আছে না নাই? রাসূল বলছেন আলিফ লাম মিম, আমি বলি না এটা একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, যে আলিফ লাম মিম একসাথে পড়বে 30টা নেকি তার আমলনামায় যোগ হয়ে যাবে, 30টা গুনাহ মাফ হয়ে যাবে, 30টা মর্যাদা তার বেড়ে যাবে। ইন্নাল হাসানাতি ইউযহিবুন সাইয়্যাত, যখন নেক ঢুকে সেখান থেকে গুনাহ বের হয়ে যায়। আর যদি মনে মনে সওয়াব বের করে দিতে চান, ঘরের ভিতরে কুত্তা পালবেন, ঘরের ভিতরে যারা কুত্তা পালে এদের প্রতি মিনিটে প্রতি ঘন্টায় প্রতি দিনে কেরাব কেরাব সওয়াব, জাবালাতাইন আযীমাতাইন, বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আমলনামা থেকে বেরিয়ে যায়। আর যারা জানা যায় যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর বর্ণনা, জানা যায় গেলেন
এক কেরাব সওয়াব মাটি দিলেন, আরেক কেরাব সওয়াব ধোয়ালেন, আরেক কেরাব সওয়াব। সাহাবে কেরাম বললেন, মা হুয়াল কেরাব, কেরাবটা কি? রাসূল বললেন, জাবালাতাইনি আযীমতাইন, দুটি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য যে কোনো মুর্দা মানুষ দেখলেই তার পাশে গিয়ে কালেমা পড়া শুরু করবেন, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে নাস্তিক, আপনি জানেন না তার পরিচয়, তার পাশে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাকে নির্দেশ দিবেন না যে ভাই তুমিও পড়ো না, নির্দেশ দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমরা পড়বা তাহলে তার মুখ খুলে যাবে। শুধু দুই ব্যক্তি মৃত্যুর সময় কালেমা মুখে আসবে না, যে মা বাপকে কষ্ট দিয়েছে, মা বাপকে যে কষ্ট দিয়েছে তার মুখে কালেমা আসবে, আর যে রাসূলের সাথে বেয়াদবি করেছে তার মুখে কালেমা আসবে। মা বাপের পরেই, মা বাপের আগে হলো রাসূলের মর্যাদা, রাসূলের পরেই পিতামাতার মর্যাদা দান করেছেন কে? এই জন্য পিতামাতা বেনামাজি হোক, পিতামাতা গাফেল হোক, অন্য ধর্মের হোক, তাদের সাথে কোনো রকমের বেয়াদবি করা যাবে, সম্মানসূচক ব্যবহার করতে হবে। অকুল্লাহুমা কাউলান করিমা, করিম মানে হলো নরম কথা, করিম মানে হলো সম্মানজনক কথা, করিম মানে হলো সবচেয়ে সম্মানসূচক শব্দ পিতামাতার জন্য ব্যবহার করা। অনেক সন্তান বাপ মাকে বুড়া বুড়ি বলে বলে, জায়েজ নাই, আপনার বাপকে আপনি বুড়া বলতে পারবেন না, এটা অসম্মানজনক শব্দ। আপনি যদি কোনো বৃদ্ধ লোক কারণে ওই বুড়া, এটা সম্মান হলো? কথা বলেন না কেন? বাংলাদেশে অবশ্য একটা সুন্দর শব্দ চালু হয়েছে, সিনিয়র সিটিজেন। এই সিনিয়র সিটিজেন শব্দটা আমেরিকা থেকে হায়ার করা হয়েছে। আমেরিকাতে বৃদ্ধ, খুব বয়সে বৃদ্ধ যারা, যারা পেনশন খায়, তাদেরকে বলা হয় সিনিয়র সিটিজেন। এটা একটা সম্মানজনক শব্দ, আপনি বৃদ্ধকে সম্মান করবেন, শিশুকে আদর করবেন, রাসূলের উম্মত হয়ে যাবেন। আর যদি বৃদ্ধকে সম্মান না করেন, শিশুকে আদর না করেন, রাসূল বলছেন লাইসা মিন্না, সে আমার উম্মত না, আমার দলভুক্ত সে নয়, আর যে রাসূলের দলের নয় সে জান্নাতে তিবিন, বহু বচন। অসংখ্য ফেরেশতা আমল সংরক্ষণ করছেন। তিন নাম্বার, এই মাটি আপনার জন্য সাক্ষী। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা, এই মাটির উপরে যে যা করে মাটি তার জন্য সাক্ষী হয়ে যাবে কিয়ামতের ময়দানে। এই এলাকার নাম কি? চান্দুরা। এই চান্দুরাতে আজকে যারা যারা আসছেন এই মাঠে, সবার নাম এই মাঠ লিখে রেখেছে। তিন নম্বর সাক্ষী হলো আকাশ, চার নম্বর সাক্ষী হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আপনি যখনই কোনো কিছু অস্বীকার করবেন, মুখ দিয়ে মিথ্যা কথা বলবেন, আল্লাহ মুখে সিল মেরে দিবেন, আলিয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ও তুকাল্লিমুনা আইদিহিম ও তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। টুডে আই উইল সিল আপ অন ইউর মাউথ, ইউর হ্যান্ড উইল স্পিক আউট, ইউর টু ফিট উইল বি দ্য উইটনেস ফর দ্যাট হোয়াট হ্যাভ ইউ আর্ন ইন ইউর লাইফ টাইম। আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম, তোমার হাতগুলো কথা বলবে, পা গুলো সাক্ষী হবে, হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে এই কাজ করেছে, এই হাত দিয়ে কারো জমি আত্মসাত করেছে, এই হাত দিয়ে পরনারীর গায়ে স্পর্শ করেছে, এই হাত দিয়ে ব্যাংকের পয়সা লুট করেছে, এই হাত দিয়ে শ্রমিকের পয়সা খেয়েছে। তখন আপনি বলবেন মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এটা কি আশ্চর্য কিতাব? ছোট্ট কাট্ট কোনো আমল এখান থেকে বাদ পড়ে নাই, ঠাই নাই ঠাই নাই, ছোট সে তরি তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কষ্ট হচ্ছে আপনাদের? আমাকে দেওয়ার কথা ছিল নয়টায়, দিছে দশটায়, আমি বুঝলাম যে ঢাকার নয়টা, এখানে দশটা।
কোথায়? হারিস কোথায় গেলা? এরকম দৌড়াদৌড়ি করে কেন লোকজন? আপনাদের কষ্ট হচ্ছে? মোনাজাত দিয়ে দেই, কয় মিনিট হয়েছে? কয় মিনিট হয়েছে আপনাদের? এই মাঠে তো 20 মিনিটও মোনাজাত হয়েছে, আমি একটু 40 মিনিটে মোনাজাত করে দিই, থাকবো ইনশাআল্লাহ, টেনশন নিয়েন না। তবে যারা উঠছেন, বেয়াদবি করলে বদদোয়া পাবেন, ঘরে গিয়া বিকলঙ্গ হয়ে শুয়ে থাকবেন। যদি শরীরই কারণ থাকে তাহলে আল্লাহ মাফ করে দিবেন। আমি কখনো কাউকে বসতে বলি না, মানে এমনি তো জায়গা হয় না, বসবে কোথায়? এই তো আসছে আল্লাহ তাআবুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করতে পারবেন না, কারো না, কারো কাছে ভিক্ষা চাইতে পারবেন না, খাজা আপনার কিচ্ছু করতে পারবে না, কোন প্রেসিডেন্ট আপনার কিচ্ছু করার ক্ষমতা রাখে না। আমেরিকা যত শক্তিশালী হোক, এখন করোনা ঠেলায় সদরবদর হয়ে গেছে। সদরবদর বুঝেন তো, এটা হলো চট্টগ্রামের ভাষা, সদর বদর, মানে সিলিন্ডারও পাওয়া যাচ্ছে না। ইউরোপের অবস্থা আরো খারাপ, আর আমাদের এত বড় সমাবেশ দেখলে তারা আত্মহত্যা করবে, এরা কোন জগতে আছে? আমাদেরকে রক্ষা করছেন কে? প্রথম খোলা হয়েছে হেফজখানা, আমাদের দেশে প্রথম খোলা হয়েছে কি? হেফজখানা। দুইটা কারণ আমি চিন্তা করলাম, যারা খুলেছেন তারা চিন্তা করলেন যে কোরআন শরীফটা একটু টেস্ট করে নেই, হেফজখানার ভিতরে এটা ঢুকে কি না, যদি ঢুকে তাইলে বুঝবো যে কোরআন শরীফের ক্ষমতা একটু কমে গেছে, আরো আস্তে কর নাউজুবিল্লাহ। কিন্তু দেখা গেল হেফজখানা যখন খোলা হলো, হাফেজ আরো তাজা হয়েছে, করোনা তো নাই আরো, এক একটারে দেখলে মনে হয় রিটায়ার্ড অফিসার, খাইতে খাইতে অবস্থা খারাপ, আমারও হেফজখানা আছে। এই বাচ্চারা, এতিমখানার বাচ্চারা আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চারা তো সারাদিনই খায়, কিন্তু এতিমখানার বাচ্চারা তিন বেলাতে 1 কেজি ভাত খাইতে পারে। এরপরে দিল দর্শন এজামি মাদ্রাসা খুলে, দেখে যে কই করোনার কোনো আলামত নাই। আজকে এখানে এক ইমাম সাহেব আমার সাথে দেখা করে বললেন, হুজুর এত ঘুরতেছি করোনা কই? আল্লাহ বাহাদুরি করেন না, বাহাদুরি করলে চিত হয়ে পড়বেন, বরং আল্লাহর কাছে আশ্রয় চান। যে দেশে করোনা এসেছে আল্লাহ যেন তাদেরকেও মাফ করে দেয়, এটাই আমাদের ধর্ম। আমরা সবার জন্য ক্ষমা চাই, ঠিক না ঠিক? আমরা কারো জন্য বদদোয়া করতে পারি না, আমরা চাই সারা দুনিয়া থেকে মহামারী চলে যাক, কারণ আজকে যারা করোনায় আক্রান্ত আগামী দিনেই তারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবীর সুন্নাহ, তাইফের ময়দানে গেলেন, মক্কার লোকেরা দাওয়াত গ্রহণ করছে না, নিজের আপন চাচা বাড়ির পাশের ওয়াল, মধ্যখানে একটা ওয়াল, ওই পাশে আবুল হাবের ঘর, এই পাশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মোট 11 জন চাচা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। দুইজন কালেমা পড়েছেন, কয়জন? দুইজন কালেমা পড়েছেন। ওনার জীবদ্দশায় মোট 4 জন ছিলেন, যখন উনি ওহী পান কয়জন ছিলেন? 4 জন। দুইজন কালেমা গ্রহণ করেন নাই, আর 2 জন কালেমা গ্রহণ করেছেন। 2 জনের মধ্যে একজন হলেন হামজা রাদিয়াল্লাহু আন, তিনি কালেমা গ্রহণ করেছেন। আর সবচেয়ে ছোট চাচা আব্বাস রাদিয়াল্লাহু আন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন আবু লাহাব, তার আসল নাম ছিল আব্দুল উজ্জা, আর আবু তালেব তার আসল নাম ছিল আব্দে মনাফ। দুইজনের নামও ভুল, কাজও ছিল ভুল। দুইজন কালেমা পড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু লাহাব, এত কষ্ট ফেরাউন ও মূসা আলাইহিস সালামকে দেয় নাই, এজন্য ফেরাউনের নামে কোনো সূরা নাই, কিন্তু আবু লাহাবের নামে সূরা
আছে। আমরা যে বলি ইসলাম বিরোধীর দুই গালে জুতা মারো তালে তালে, এটা কিন্তু এই আবুল হাব সূরা থেকে আসছে। তাব্বাতি আদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাব্বাতি আদা আবি লাহাবিন, ধ্বংস হোক নিপাত যাক আবুল হাবের দুই হাত। কার কথা? কার কথা? কারণ আবুল হাব বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তাব্বান বলেছে, আল্লাহ বলছেন না আমার নবীকে ধ্বংস হওয়ার জন্য আমি পাঠাই নেই। ওয়া রাফা'না লাকা যিকরাক, কিয়ামত পর্যন্ত নবীর নাম শুধু বাড়তেই থাকবে। এই গ্রামে মসজিদ ছিল একটা, এখন হলো ৪৮টা। কয়টা? ৪৮টা। হেফজখানার দরকার নাই কি বলেন আপনারা? মসজিদগুলো চালাবে কারা? কারা চালাবে? এই হাফেজরা চালাবে, ঠিক কি না? তারাবিতে কেরাত শুনবো কার কাছে? হাফেজদের কাছে। ওদের জন্য দান করবেন তো? যাওয়ার সময় দিয়ে না, এখন পকেট নিয়ে টানাটানি করব না। এখন টানাটানি করলে আপনারা এলোমেলো হয়ে যাবে। অথবা ছোট বাচ্চারা যদি যায় একটু একটু দিয়ে দিয়েন, ব্যাগ নিয়ে যাবে বাচ্চারা। হ্যাঁ, যেতেই পারবে না তো, কোথা কোন দিক দিয়ে ঢুকবে? যাওয়াই তো কঠিন। আহারে, এই হলো কোরআনের বরকত, আলহামদুলিল্লাহ বলেন। কোটি কোটি টাকা দিয়ে মানুষ পায় না, আর নিজের পকেটের পয়সা খরচ করে এসে আরো পয়সা দিয়ে যায়, এটা হলো কোরআনের বরকত, ঠিক না? ঠিক। এই জন্য কোরআনের জন্য যদি জীবনে দিতে হয়, রাজি আছো না? নাই। হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা সব মুসলমান, ঠিক কিনা? আমরা কোরআনকে ভালোবাসি, আমরা মুসলমান। আমরা নামাজকে ভালোবাসি, আমরা মুসলমান। কুরবানিকে ভালোবাসি, মুসলমান। কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, আমরা মুসলমান। রাসূল বলেছেন ঐক্যের ভিত্তি তিনটা, কয়টা? মুখস্থ করে যান। এই তিনটার বাহিরে যারা কথা বলবেন, বুঝতে হবে তারা ইসলামের দুশ্মন। এই তিনটার বাহিরে যারা মানুষকে অনৈক্য করতে চাইবে, এরা ইসলামের বন্ধু নয়, এরা মুশরিকদের বন্ধু হতে পারে। রাসূল বলছেন বুখারি মুসলিমের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, জবাই করা আমাদের জবাই করা খাবে, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করবে, সেই হলো মুসলমান। সে আল্লাহর জিম্মায়, রাসূলের জিম্মায় আছে। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, কত সুন্দর কথা আল্লামা ইকবাল বলতেন। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওয়াতন হে, সারা জাহান হামারা, সারা জাহান হামারা। রুয়ে জমিন সে লেকর তা আসমান হামারা, মুসলিম হে হাম ওয়াতন হে, সারা জাহান হামারা, সারা জাহান হামারা। চীন আমার, আরব আমার, হিন্দুস্থান আমার নেই কোপর, মুসলিম আমি, সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। দুনিয়া আমার, মুসলমানদের দুনিয়া, ঠিক কিনা? যারা ইসলাম মানে না, এরা দুনিয়ার চোর, ডাকাত এবং হাইজাকার। এদের জন্য জমিন দোয়া করে না, আকাশও দোয়া করে না। আর একজন মুসলমান মারা গেলে জমিনও কাঁদে, আকাশও কাঁদে। রাসূল বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাদ ওয়াত ওয়াল আরদ, আল্লাহ বলছেন কোরআনে হাকিমের ভিতরে, তাদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না।
সাহাবায়ে কেরাম বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আপনি বড় মুফাসসির, এর অর্থটা কি? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুসলমান মারা যায় জমিনের যে অংশে বসে আল্লাহর ইবাদত করত ওই অংশ তার জন্য আল্লাহর কাছে কাঁদতে থাকে, আকাশের যে জায়গা দিয়ে তার ইবাদত গুলো উঠত সেই জায়গাও কাঁদতে থাকে, আল্লাহ আপনার ওই গোলাম কোথায়, এখন আর তার জিকির পাই না, তার নামাজ পাই না, তার কোরআন তেলাওয়াত পাই না, তার ভালো আমল পাই না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ থামতে না বলেন ততক্ষণ পর্যন্ত আকাশ জমিন তার জন্য কাঁদতে থাকে। এজন্য আমরা ইসলামের উপর থাকবো, রাজি আছে তো? ইসলামের প্রথম কথা কি বলেন? লা ইলাহা মুহাম্মাদুর, প্রথম কথা আল্লাহ ছাড়া কোন ইলাহ মানি, রাসূল সাল্লাম ছাড়া কারো আনুগত্য মানি। এবাদতের জন্য আল্লাহ বলছেন, শুনো এবাদত কি? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ও আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ, আমার এবাদত করো। আমরা বললাম এবাদত কি? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। নামাজ নাই আল্লাহর সাথে সম্পর্ক নাই, নামাজ নাই জান্নাত নাই। প্রথম হিসাব কিসের হবে? কিসের? আর প্রথম বিচার হবে কিসের? না, প্রথম বিচার হবে রক্তের, রক্তের প্রথম বিচার হবে হত্যাকাণ্ডের। কেন হত্যা করা হলো? কেন তার রক্ত প্রবাহিত হলো? গত তিন দিন আগে মাস্টার মাইন্ডের একটা মেয়েকে উপর্যুপুরি ধর্ষণ করে বিদায় করে দেওয়া হয়েছে। এই মেয়ে বলবে, কেন আমাকে হত্যা করা হলো? বেআইয়ে দামবিন কোতেলাত, প্রথম হিসাব হবে নামাজের, বিচার শুরু হবে রক্ত মূল্যের। কার কথা? আল্লাহর কথা। খবরদার, কারো রক্ত যেন আমরা প্রবাহিত না করি। যে কালেমা পড়েছে তার জন্য রক্ত প্রবাহ করা হারাম, ঠিক কিনা? আপনার যে ভাই কালেমা পড়েছে তার রক্ত আপনি প্রবাহিত করতে পারবেন? হারামুন আলাইহি দামুহু ওয়া ইরদুহু, রাসূল বললেন ওর সম্মানহানি করা। যে কালেমা পড়েছে, যে এই তিনটা জিনিস মানে, তাকে অসম্মান করা, তার রক্ত প্রবাহিত করা হারাম, হারাম, হারাম। এখন ইবাদত কি? ইবাদত করলে লাভ কি? লাভ আছে যেখানে আমরা আছি। যদি বলা হতো আজকে যে এই মাঠে যারা আসবেন 10,000 টাকা করে পাবেন, মানুষ কি বেশি হতো না কম? বলেন বেশি হতো না কম? কম হইতো, আলহামদুলিল্লাহ। কারণ আপনারা আসল বুঝতে বুঝেছেন। এখানে যারা বসে আছেন এখন, আপনার বাপের নাম, আপনার নাম ধরে লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছে। আপনি যখন উঠবেন, ফেরেশতারা চারদিক থেকে বলবে, কুমু মাগফুর আল্লাকুম, তোমরা দাঁড়াও, তোমাদের সব গুনাহ মাফ। শর্ত হতে হবে, যা শুনবো তা মানবো। রাজি আছেন না নাই? আজ থেকে আর পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। কারা কারা রাজি একটু হাত তুলে দেখাই। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করুন। আরো জোরে বলি আমিন। হাতগুলো নামাই। বিবির গায়ে হাত তুলবো? যৌতুক খাবো? যৌতুক খেলে তো আপনি চরিত্রহীন হয়ে কেমন উঠবেন? মোহরানা দেন যদি একটা লোহার আংটিও হয়, বুখারী হাদিস, একটা লোহার আংটি দিয়ে হলেও মোহরানা দেন। আর যা কোথায় যাও তুমি, মাজায় ধরছে? হায় হায় রে, যুবক পোলাপানের মাজায় ধরে কর, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, হলে আমি বন্ধ করে দেব, আমরা থাকবো ইনশাআল্লাহ, আমরা থাকবো ইনশাআল্লাহ। আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী, আলহামদুলিল্লাহ। মোটেও ভয় রাখবেন না মনে, যে কোনো সময় নাম শুনবেন ইমাম মেহেদি বেরিয়েছে, বায়াত নিবেন সাথে সাথে। নামাজ না পড়লে বায়াত নিতে পারবেন না, নামাজ না পড়লে দাজ্জালকেও চিনতে পারবেন, নামাজে যা পড়েন সমাজে তাই মানবেন। রাজি আছেন না নাই? নামাজে ঠেলাঠেলি নাই, সমাজেও ঠেলাঠেলি নাই। সমাজে মানুষকে ইজ্জত করব, নামাজে যেমন নিজেকে নিজে ইজ্জত করি, সুন্দর করে দাঁড়াই, মাথাটা নিচের দিকে রাখি, এলোমেলো করি না, ঠিক না বে? ঠিক।
ইমামকে মানি, ইমামের আগে কখনো সেজদায় যাই? কি আনুগত্য! সমাজে আসলেও যারা কোরআন দিয়ে চলে, যে আলামা হযরত হক্কানি কথা বলে, তাদের পিছনে থাকব, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। ইবাদত কাকে বলে? করলে কি লাভ? আল্লাহ বলছেন, শুনো কি লাভ, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুউ ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে তিনি খাওয়া দিবেন। আজকে সারা পৃথিবীতে খাওয়া বাড়ছে না কমছে? বাংলাদেশে বাড়ছে না কমছে? এই এলাকাটা দেখেন, এই এলাকার জমির কোনো দামই ছিল না, এখন স্বর্ণের দাম হয়েছে। এখান থেকে ঢাকা থেকে নিয়ে এদিকে টাঙ্গাইল পর্যন্ত দুই সাইডে কোনো জায়গা নেই, সব সেল। ওদিকে গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত দুই সাইডে সব বিক্রি। কারণ কি? কারণ হলো এই দুই সাইড হলো বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গা, এখানে কখনো বন্যা হয় না। মিল ফ্যাক্টরি সব এখানে, বরকত দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। সারা দেশের মানুষ এখানে আছে না নাই? এটার আরেকটা বরকত হলো বাংলাদেশের মানুষ জিকির করে কার? ভুল করলে আল্লাহ কি চায়? যেমন যারা ভুল জিকির করে আছে না, মনে মনে কাকে চায়? আল্লাহ কে চায়? আবার দেখি ইউটিউবের বদলে কেউ কেউ জিকির করতে করতে গাছে উঠে যায়, কিন্তু মাদার গাছে কিন্তু উঠে না। আর মাদার গাছে উঠলে তো জাতে মাতাল তালে ঠিক, বাঁশে উঠে, বাঁশে, বাঁশের উপরে উঠে একটু লাড়াচাড়া করে। এটা আসলে হুশে করে না, এটা দেখানোর জন্য করে যে আমি খুব বেশি আল্লাহর প্রেমে মাতাল হয়েছে। আল্লাহর প্রেমে মাতাল হওয়া জায়েজ নাই। আল্লাহর প্রেম মানুষকে মাতলামে, আল্লাহর প্রেমে কেউ মাতাল হতে পারে? যদিও আমাদের কবিতায় আমরা উল্টা পাল্টা লেখা লেখি, নবী মোর পরশমণি, নবী নাম, এ তো শিখেছে, ও নামে মধু মাখা, ও নামে জাদু রাখা, ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। কি মিথ্যা কথা বলে ফেললেন, কি বাজে কথা বললেন! ও নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি, আল্লাহ নাকি পাগল হয়ে গেছে? এটা এটা তো আমাদের দেশে হরামেশ, আমরা ছোটবেলায় শুনেছি, সবাই মজা করেই শুনে। নবীও পাগল নয়, নবীরে যখন কেউ পাগল বলেছে উত্তর দিয়েছেন কে? আমা সাহেবকুম বিমাজনুন, খবরদার, তোমাদের এত সুন্দর বন্ধু কখনো পাগল হতে পারে? পাগলামির চিহ্ন ইসলামের ভিতরে নাই। এটা যদি উল্টিয়ে দেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ও নামের শুরু ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহমত আসে, ও নামে রহমত আনে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, আল্লাহর নাম জপলেই রহমত আসে, ঠিক না বেঠিক? আল্লাহর নাম জপলেই উপর থেকে শান্তি নাজিল হয়। কি নাজিল হয়? শান্তি, সাকিনা, সাকিনা নাজিল হয়। আল্লাহ বলছেন বুখারীর হাদিসের বর্ণনা, আসমান থেকে যারা আল্লাহর জিকিরের জন্য কোথাও জমা হয়, লক্ষ লক্ষ ফেরেশতা তাদেরকে ঘিরে ফেলে এবং আকাশ থেকে তাদের জন্য আল্লাহ রহমত শান্তি বর্ষণ করে দেয়, যে শান্তি দুনিয়ার কোথাও পাওয়া যায় তা কি দেখেন না? এই মাহফিলটা কন্ট্রোল করতে হলে কমসে কম 10,000 পুলিশও পারবে না, পারবে না, কিন্তু কোনো বিশৃঙ্খলা নাই। দেখেন যেদিকে যিনি আছেন দাঁড়িয়ে শুনছেন কার কথা? এটা কোনো ব্যক্তির কৃতিত্ব নয়, এটা রহমত কার? সে আল্লাহ বলছেন আমার ইবাদত করো, আমার ইবাদত করলে ক্ষুধা লাগলে খাওয়াবো, আর যদি কেউ তোমাকে বোম মারতে আসে, ড্রোন হামলা করতে আসে, কেউ যদি তোমার জন্য মিসাইল তাক করে, আমি আল্লাহ নিজে তোমাকে হেফাজত করে দেব। তাকিয়ে দেখেন না, বঙ্গোপসাগরে তুফান উঠে, তুফান ধাক্কা মারে ভারতে, ভারতের লোকেরা কয় ব্যাপারটা কি? আমার সাথে একজন ঠাকুরের দেখা দিল্লি এয়ারপোর্টে, ঠাকুর চিনেন তো? চুল কোনটা কোনখানে গিয়ে প্যাঁচ লাগছে তিনি বলতে পারেন না, কাপড় চোপড়ও শরীরে কম থাকে,
আর মোস তো এত বড় হাসে না কাঁদে বুঝাই যায় না। যেমন আম একটা দিলে আমাদের পাঁচ মিনিটে শেষ, ঠাকুরদের বিশ মিনিটও শেষ হয় না, কারণ মুখের ভিতরে তো কি গেছে, এখন আম চাটতেছে না মোষ চাটতেছে জানেই না। শেষে দীর্ঘক্ষণ চাটার পরে দেখা যায় যে এটা কোনো রসকস না, এটা কি চাটতেছি, পরে দে উল্টে দেখে যে হায় হায়, আহারে ইসলাম কত সুন্দর। দেখেন রাসূল বলেছেন মোস্তা একদম ছেঁচে ফেলবেন না, নিষেধ, মুখে ছুরি লাগানো নিষেধ, এই যে সাইডে আইল কাটেন যে এগুলোও নিষেধ। আইল কাটে না, আইল কাটার দরকার কি, যেরকম উঠেছে এটা দিয়ে, এটাই সুন্দর, এটাই সুন্দর। মোষগুলো ছেঁটে রাখবেন, ছোট ছোট করে রাখবেন, একদম ছেঁচে ফেলা নিষেধ। তাহলে ওই যে ধুলাবালি যা আসে সব ডাইরেক্ট নাকে ঢুকবে, এখন এসে মোষের সাথে লেগে থাকে। এই জন্য মোষ ভেজানো পানি কি, পানি কি, এক মদখোর ক্যাসিনোতে মদ খাইতেছে মোষ উঠায়, তো মানুষে কয় কিরে ভাই, কয় মোষ ভেজানো পানি খাওয়া হারাম, মদ খাচ্ছে তা হারাম হচ্ছে না। এই হলো আমাদের অবস্থা, নফল নিয়ে দৌড়াদৌড়ি, ফরজের খবর নিসফে শাবানে বরকত দিতে হবে, নেন, এর চেয়ে বরকতের রাত আর হতে পারে না। লাইলাতুল কদরের পরে নিসফে শাবানের মর্যাদা, রাসূল বলেছেন নিসফে শাবানে যারা তিনটা কাজ করবে না তারা শুয়ে থাকলো আল্লাহ মাফ করে দিবেন, মুশরিক হবে না, শিরক করবে না, ভাই ভাই ঝগড়া লাগাবে না, হিংসা করবে না, এই তিনটা বদগুণ যদি না থাকে শুয়ে থাকলেও মাফ করে দিবেন কে? সমস্ত শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কিন্তু আমাদের কিছু ভাই আছেন ফজরও নাই, জোহরও নাই, আসরও মাগরিবও নাই, কোথায় আসার সময় মসজিদে গিয়ে বসে আছে, এসাও হয়তো পড়ে, তো কি পাবি তুমি? ওই যে আমার মাথায় প্রায় সময় খেলে এক লোক পাগলির ফজিলত পড়ছে, পাগলি নিঃসন্দেহে একটা সুন্দর জিনিস, রাসূল পড়তেন দুই কারণে পড়তেন, একটা হলো এটা একটা যুদ্ধের অস্ত্র ছিল পাগলি, রাসূলের পাগলি ছিল অনেক লম্বা যেটা সুদানিরা পরে, এখন এটা ঘাড়ের উপরে থাকতো, ঘাড়টা হেফাজতে থাকতো। আরেকটা হলো সৌন্দর্য, পাগলি মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, এটা একটা বিশাল ভূষণ, আল্লাহ আমাদেরকে পরার তৌফিক দান করে। তো এক লোক শুনছে পাগলির খুব ফজিলত, খেতে নামাজ পড়বে মাথায় বাদার কিছু নাই, লুঙ্গি খুইলা মাথায় বেঁধে লুছে, গেছে কি, গেছে ফরজ, সুন্নত আদায় করে, সারা পৃথিবীর সুন্নত মিলে এক রাকাত ফরজের সমান হবে না, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়বা তা না হলে জান্নাত শেষ, ঠিক না বা ঠিক? প্রথম জিজ্ঞেস করা হবে জাহান্নামীদেরকে, কেন জাহান্নামে আসলি, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন কুন্না নাখুদু মাআল খাঈদিন কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন। আমরা নামাজি ছিলাম না, নামাজে যেতাম না, মসজিদ মুখী ছিলাম না, মিসকিনদেরকে খাওয়াতাম না, আলেম ওলামাদের সমালোচনা করতাম, এক নম্বর আলেম ওলামাদের সমালোচনা করে, এরকম আছে না নাই? আরে ভাই আলেম আলেমকে পরামর্শ দিবে, সংশোধন করবে, তুমি মূর্খ হয়ে তার সমালোচনা করো কেমনে? আমি বলবো বাংলাদেশের সব আলেমকে আল্লাহ এক করে দেন, যারা কোরআনের কথা বলছেন আল্লাহ সবাইকে এক করে দেন। আমি সম্মান করি আল্লামা মামুনুল হককে, আমি সম্মান করি আমার স্নেহের আদরের মিজানকে, আমি সম্মান করি, স্নেহ করি, আদর করি আমার হামজাকে, আমি আদর করি আলামিনকে, আমি আদর করি আমিরুল ইসলাম বেলালিকে, নাসিরউদ্দিন হেলালিকে, আমি স্নেহ করি, আদর করি হাফিজুর রহমানকেও, সেও কোরআনের কথা বলে, ঝগড়ার দরকারটা কি? ঝগড়ার কোনো দরকার নেই। এই মাঠে একশো মাহফিল হোক আমি সবচেয়ে বেশি খুশি হব, প্রতিটি মাহফিলেই কোন না কোন ভাই হেদায়েত হবেন, ঠিক না বেটিক? কারণ প্রত্যেক ফুলের এক একটা বৈশিষ্ট্য আছে না নাই? কেউ গোলাপ পছন্দ করে, কেউ বিলি পছন্দ করে, আবার কেউ বা বলে হাসেনা হেনা
ফুটেছে সুগন্ধে মন, মন যে আমার লুটেছে। বললাম ওকে এসুরভি পেলে কোথায়, কে দিল গো এত গন্ধ আর এত সুবাস তোমায়। মুচকি হেসে হেসে বলল আল্লাহর প্রেমে জুটেছে। যারা কোরআনের কথা বলে এরা এক একটা ফুল, ঠিক কিনা? কত চড়াই উতরায় পেরিয়ে তারা আজকে এই জায়গায় এসেছে। এদেরকে আমরা সম্মান করি, আল্লাহ তৌফিক দান করুক। মুরব্বীরা মুরব্বী হয়ে গেছে, অনেকেই অসুস্থ থাকেন, অলিপুরি সাহেব অসুস্থ হয়ে থাকেন, আল্লামা লুৎফুর রহমান সাহেব অসুস্থ হয়ে থাকেন, আল্লাহ তাদেরকে শাফা নসিব করুন। আল্লামা কামালউদ্দিন জাফরি হায়াতকে আল্লাহ দারাজ করে দিন, আল্লামা বাবুনগরী হায়াতকে আল্লাহ দারাজ করে দিন। এরা আমাদের অলংকার, আমরা যেন এদের মধ্যে ভাগাভাগি না করি। আগামী দিন ইসলামের দিন, আগামী দিন কোরআনের দিন, আগামী দিন ইমাম মাহদির দিন। সারা দুনিয়ার সব খ্রিস্টানরা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন সিরিয়ার উত্তরে একটা মসজিদ, সাদা মিম্বারের পর তিনি নামবেন আসরের নামাজের আখ্যান দিয়ে। গোসল করে মাথা থেকে পানি টেপাতে থাকবে, ঘাল পর্যন্ত লিম্মা চুল থাকবে, হাসানাল লিমাম আলা রাসি, দুই ফেরেশতার ঘাড়ে ভর করে তিনি আস্তে করে ওই মিম্বারের পর নামবেন, নেমে সেখানে আসরের নামাজ পড়বেন। প্রথম কাজ করবেন সমস্ত শুকর মেরে ফেলবে। সমস্ত কি শুকর চিনেন তো? শুকর রে আমরা তো এত সুন্দর করে কই না, কি কর শুকর, এই শুকরকে মেরে ফেলবেন সাইয়েদনা ঈসা আলাইহিস। আর যতজন এখন ঈসাই দাবি করেন, খ্রিস্টান দাবি করেন, সবাই পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা ঘরও থাকবে না জমিনে যে ঘরে পুষবে না লা ইলাহা ইল্লাল্লাহ। সেই দিনের আশায় আমরা আছি, এই জন্য ইবাদত করব কার? ইবাদত করলে আর কি লাভ? লাভ আছে যেখানে আমরা আছি। ইবাদত করলে আর কি লাভ? ফজরের পরে ঘুমাবেন না, অসুস্থতা ছাড়া ঘুমানো জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখনো ঘুমান নাই ফজরের পর, অসুস্থতা ছাড়া। কি ছাড়া? অসুস্থতা ছাড়া। সারা রাত হয়তো আপনি ঘুমান নাই, কষ্ট করেছেন, জার্নি করেছেন, তখন আপনি ফজর পরে ঘুমাতে পারেন। কিন্তু এখন আমরা রুটিন করে নিয়েছি, ফজর নামাজটা কে কে পড়ে আছে না, হুজুররাও কোনো মতে ফজর নামাজ পড়া। আমি যশোরে গিয়েছি, এক হুজুর ঘরের ভিতর থেকে আজান দিচ্ছে। আমি মসজিদে গিয়েছি, দেখি যে মসজিদের তালা, কিরে আজান আসে করতে। শীতের সকাল তো, পাশে দেখলাম একটা ছোট্ট রুম, রুমে গিয়ে নক করলাম, কয় কিডা, আমি কইলাম তোমার জিডা কে কসছে? আমি বললাম আমি মুসল্লি কসছি, তুমি কিডা? আমি মুয়াজ্জিন কসছি। আরে তুমি আজান দিছো কোত্থেকে? কয় খেতার ভিতর থেকে, ডিজিটাল সব। আরে এই তুই দুয়ার খোল, তাড়াতাড়ি দুয়ার খোল, আমি তো সেহারাটা একটু তেলাওয়াত করে নি। কয় হুজুর নাউজুবিল্লাহ আপনি এখানে? আরে নাউজুবিল্লাহ মানে তুই আলহামদুলিল্লাহ না করবি? কয় হুজুর ছোট ছোট বক্তারা? আমি বললাম বক্তা সব বড়, কারণ ছোট করিস না। যারা মসজিদে আসে না এরাই হলো ছোট বক্তা, যারা নামাজের জামাতে যায় না এরাই ছোট বক্তা, এরা নিকৃষ্ট মানুষ, এরা কোনো তালে পড়ে না, এরা সবচেয়ে নিকৃষ্ট। উলাইকা হুম শাররুল বারিয়া, যারা ঈমান আনে না আমলে সালে করে না এরা সবচেয়ে নিকৃষ্ট। কার কথা? এলাম কি হলো, তুমি আজান বাহিরে দিলে না কেন? কেউ আসে না, আমিও যাই না, ভিতর থেকে আজান দিয়ে দিই যাতে বেতনটা ঠিক থাকে।
বেতন অবশ্য এত কম, আহা, হাফ হেফজখানার হুজুরদের বেতন কত জানেন? 8,000, 6,000, 10,000। আমি হারিসকে বলবো এখানে একটু বাড়ায় দিও। হ্যাঁ, এত কম বেতনে তো রিক্সা লড় নাই। এই যে পাওয়ার যে রিক্সাগুলো চালায়, এগুলোতে এক একটা 15-20,000 কামায়। আহারে, কত কম বেতনে এরা কত সুন্দর থাকে দেখেন। হেফজখানার লোকদেরকে দেখলে মনে হয় সবচেয়ে সুখী মানুষ, ইমামদেরকে দেখলে মনে হয় সবচেয়ে সুখী, সাদা ড্রেস, সাদা টুপি, মুখে হাসি, আর কোটি টাকার ব্যবসা করে দেখলে মনে হয় জুতার পিটা ঘেয়ে, চেহারাতে কোনো হাসি নাই, সালাম দিলুম, তোর হাসি হবেও না। তুই মানুষের হক খাস, শ্রমিকের হক আত্মসাত করস, দেশের পয়সা পেটে ঢুকাস, তোর সুখ তো আল্লাহ নষ্ট করে দিয়েছে। এবাদত মানি হলো সব ক্ষেত্রে হুকুম মানতে হবে কার? মসজিদে সেজদা যেমন দিবেন, জমিনে তেমনি মানুষের হক রক্ষা করবেন। ওজনে কম দিতে পারবেন না, নারীর অধিকার খর্ব করতে পারবেন না, আবার নিজের মেয়েকে বোরকা ছাড়া বের করতে পারবেন? তাহলে বাপ আপনাকে আসামি বানাবে, মেয়েকে কোরআন শিক্ষা দেন, ঐশীর কোনো দোষ নাই, দোষ তার বাপ মায়ের। ওই মেয়েকে যদি ছোটবেলায় কোরআনের মাদ্রাসায় দেয়া হতো, ওই মেয়ে দোয়া করতো রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সগীরা। আলহামদুলিল্লাহ বলেন। এই যে হারিসের দুইটা ছেলে আরজু আর আরমান, দুইটাই পাগলি মাথায় দিয়ে আসে আমার সাথে দেখা করছে, আল্লাহ কবুল করুক, এরকম সবগুলো ছেলেকে আল্লাহ কবুল করুক। হ্যাঁ, সুমনের ছেলেও দেখা করছে, কি নাম ওর? ইফরাজ। হ্যাঁ, দেখছেন অবস্থা, এইটা হলো নিয়ামত, এটা বরকত, আলহামদুলিল্লাহ। কারণ আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইমাম মেহেদীর পৃথিবী, মসজিদে মসজিদে দুনিয়া ভরে যাবে, ঠিক না? ঠিক, এখনই তো ভরে যাচ্ছে, বাংলাদেশে মসজিদ বাড়ছে না কমছে? 48টা মসজিদ কোনটায় জায়গা হয় না। আবার সরকারও সিদ্ধান্ত নিয়েছে প্রতি থানায় থানায় মডেল মসজিদ, 7 কোটি, 6 কোটি, 7 কোটি, 14 কোটি, হ্যাঁ 11 কোটি। হ্যাঁ, বলবো যে ইমাম সাহেবের বেতনও যেন এরকম বাড়ে, তাহলে মসজিদগুলো সুন্দর থাকবে, ঠিক কিনা? ইমাম সাহেব যত সুন্দর থাকবেন মসজিদটা তত সুন্দর থাকবে, আর ইমাম সাহেব যত কম বেতন পাবেন মসজিদ ফালায় অন্যদিকে দৌড়বে, কবে যে মসজিদে তো আমার খাওয়ার টাকাও হয় না, আমি কি করব? এবাদত করতে হবে কার? চূড়ান্ত কথা আল্লাহ বলছেন, শুনো, এবাদত আরেকজনের আছে, তোমরা আরেকজনের এবাদত করো। আল্লাহ তাআবুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তাআবুদু শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। আই হ্যাভ টেকেন ইউর অথ অন টু ওয়ার্শিপ দ্য ডেভিল, হি ইজ ইউর ওপেন এনিমি। আমি তোমাদের থেকে শপথ গ্রহণ করেছি তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। যে আজান হলে মসজিদে যায় না সে শয়তানের ইবাদত করলো, যে হালাল খায় না সে শয়তানের ইবাদত করলো, ওজনে যে ঠকায় সে শয়তানের ইবাদত করলো, শ্রমিকের পয়সা যে ফাঁকি দেয় সে শয়তানের ইবাদত করলো, ঠিক না বে? ঠিক। আমাদের দেশের মেয়েগুলো সবচেয়ে নির্যাতিতা, একটা টিফিন বাটি হাতে নিয়ে দুইটা রুটি আর একটু ডাইল, সারাদিন কাজ করে, এরপরে 6 মাস বাকি, 3 মাস বেতন বাকি, ঠিক না বেটি? তুমি মনে করেছো আল্লাহর কাছে তুমি এমনি পার পেয়ে যাবে, শ্রমিকদেরকে খুশি করো, তোমারে খুশি করাবেন কে? শ্রমিকদের হক দাও, তোমার ব্যবসায় বরকত বাড়িয়ে দিবেন কে? সেই আল্লাহ জাল্লা শানু বলছেন, সমস্ত নবীদেরকে আমি একটা হুকুমই করেছি, ওয়াল্লা কাদ وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। এই পৃথিবীর
সব গ্রামে গঞ্জে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, তাদের একটাই দাওয়াত ছিল, ইবাদত করতে হবে। কার? আল্লাহর ইবাদত করতে হবে। তাগুতের ইবাদত করা যাবে? তাগুত কাকে বলে? যে নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, তার নাম কি? কি নাম? আল্লাহ বলছেন তোমার ইমান তখনই হবে যখন তাগুতের সাথে অস্বীকার করবা। লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়, ফামান ইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ইসলামে কোনো জবরদস্তি নাই, কিন্তু এটা যদি কোনো মুসলমান কয় আমি কালেমা পড়ছি, জবরদস্তি করে আমার মসজিদে ঢুকাতে পারবি না, ইসলামে জবরদস্তি নাই, ও ভুল করবে, বেকুব। যখনই তুমি কালেমা পড়েছ তোমার আর কোনো অপশন নাই, কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত তোমাকে মানতেই হবে। এটা বলবে একজন অমুসলিম, একজন হিন্দুকে গিয়ে আপনি বলতে পারবেন না ভাই তোমার কিন্তু মসজিদে ঢুকিতেই হইবে। একজন খ্রিস্টানকে আপনি এটা বলতে পারবেন? কিন্তু যে কালেমা পড়েছে তার প্রথম দায়িত্ব হলো মসজিদে যাওয়া, ঠিক না? বা ঠিক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন আগে যে ইমান আনবে, ইমান আনার পরেই দায়িত্ব হবে নামাজ কায়েম করবে, তারপরে মানুষকে দান করবে। কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ কবুল হবে না যতক্ষণ মানুষকে দান না করেন। মানুষকে দান করলে নামাজ কবুল করবেন কে? একটার সাথে আরেকটা রিলেশন। দেখেন মৃত্যুর সময় মানুষ একটা আফসোস করবে, সমস্ত মানুষ একটা আফসোস করবে। সূরা মুনাফিকুনের শেষে আল্লাহ বলছেন লাউলা আখারতানি ইলা জানিল করিম ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। হে আল্লাহ আমাকে যদি অল্প একটু সময় দিতেন আমি দান করে ভালো মানুষ হয়ে আসতাম। ভালো মানুষ হওয়ার জন্য তাহলে আপনি অহংকারী, আপনাকে চিনতে হবে কেন? আপনাকে চিনার কোনো দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যখন বলতো তুমি কে, তিনি বলতেন না না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু। তো তিনি আমাকে বললেন যে আগাজ হতা হ্যায় ইয়ে তুফান বে অফ বেঙ্গল মে লেকিন ইয়ে তো আ জাতা হ্যায় মেরা মুলক মে আপ ক্যা করতে হ্যায়। বঙ্গোপসাগরে তুফান উঠে ধাক্কা দেয় ভারতে, বুঝলাম না কিছু কি করেন। আমি বললাম যখনই আমাদের দেশে তুফান উঠে কোন ধর্ম থাকে না, সব এক ধর্ম, ঠিক না? বেটি সবাই একসাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আরো জীবন্ত হয়েছে, আমি শরীয়তপুর থেকে আসতেছিলাম একবার এপ্রিল মাস, নদীতে উঠছে তুফান, অনেক হিন্দু ভাই বোনেরা আসে কয় হুজুর কি হয়েছে, হুজুর আপনি একটু আজান দেন। হ্যাঁ তোমরা কি করবা? কয় আমরাও আজান দেব। হ্যাঁ তো আমার কাছে আসছো কেন? কয় আপনারটা দিলে কবুল হইব আগে, কারণ আপনি তো এটারই লোক, ধুতি পড়া মানুষ। আল্লাহ ঠিক আছে তোমরা একটু আল্লাহরে ডাকো আমি একটু শুনি, আল্লাহু 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 আল্লাহু। না চারটে হলো শ্রেষ্ঠ তসবি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, পরিপূর্ণ সেন্টেন্স করবেন আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড়, সুবহানাল্লাহ আল্লাহর চেয়ে মহাপবিত্র আর কেউ, আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার, লা ইলাহা সব ইলাহের সব ইলাহ থেকে মুখ ফিরিয়ে একজনকে মানতে হবে, তিনি কে? এবার শুরু হলো আমি আল্লাহ পড়ছি তারাও পড়ছে, অল্পক্ষণের মধ্যেই তুফান বন্ধ। যত বড় তুফান হোক আজান দিবেন তুফানে আপনার ঘরটাকে কিছু করতে পারবে? আগুন লাগবে, দোয়া পড়েন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। সাগরে কিছু হলে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, সাথে সাথে জবাব দেন কে? রাসূল বলছেন সবচেয়ে দ্রুত যে দোয়াটার জবাব দেয় সেটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। যে কোনো বিপদ যত বড় বিপদ হোক এটা পড়বেন, সাথে সাথে জবাব আসবে।
সবচেয়ে তরীর জবাব فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ সাথে সাথে জবাব দিবেন কে আর একটু ধীরে জবাব দেন রব্বি ইন্নি মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন কোন নবী আইয়ুব আলাইহিসসালাম কোন নবী এবার নূহ আলাইহিসসালামের দোয়া পড়েন রব্বি ইন্নি মাগলুবুন ফাতাসির এই তিনটা দোয়া পড়লেই সাথে সাথে জবাব দিয়ে দেন কে তবে রাসূল বলেছেন খতমি ইউনূসের দোয়াটা সবচেয়ে বেশি তাড়াতাড়ি কবুল হয় যে কোনো পরিস্থিতি থেকে আপনি যখন বলবেন সাথে সাথে সৌন্দর্য শান্তি নাজিল করে দিবেন কে আল্লাহ জাল্লা শানহু বলছেন সুম্মা তুবু ইলাই ইউমাতিউকুম মাতাআন হাসান ইলা আজালিন মুসাম্মা আয়ুতি আয়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহ সুবহানাল্লাহ শ্রেষ্ঠ জীবন এখানেও দিবেন ওখানেও দিবেন সারা দুনিয়া সুন্দর করে দিবেন কয়েক আয়াত পরে গিয়ে বলছেন মামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা এই পৃথিবীর কোনো প্রাণী নাই যেই প্রাণীর খাওয়ারের দায়িত্ব আল্লাহ নেন নাই ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন কোথায় গিয়ে কখন কি খাবেন 50,000 বছর আগে সেটা লিখে রেখেছেন কে আরো জোরে বলেন এই যে আপনারা এখানে আসবেন এটা আল্লাহ 50,000 বছর আগে বরাদ্দ করে রেখেছেন কি খাবেন সেটাও একটা কিতাবে লিখে রেখেছেন কে আবার আল্লাহ বলেছেন ইন্না নাহানু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম কুল্ল শাইইন আহসাইনাহু ফি কিতাবিম মুবিন আমরা প্রত্যেক মৃতকে জীবিত করব কি চিহ্ন রেখে গেল কাদের সাথে থাকলেন কাদের সাথে উঠা বসা করলেন যদি ক্যাসিনো আলাদের সাথে উঠা বসা করেন ক্যাসিনোর গুনাহ আছে না নাই জুয়ালিদের সাথে চললে জুয়ালির গুনাহ আছে না নাই আর যদি কোরআন হাদিসের লোকের সাথে চলেন কোরআন কায়েমকারীদের সাথে চলেন এরা যতদিন থাকবে এদের সওয়াব আপনারা মোল্লামায় তুলে দিবেন কে আজকে খুব কষ্ট সারা পৃথিবীতে মুসলমানরা মাইর খাচ্ছে মুসলমানরা মাইর খাচ্ছে আসলে মাইর খাচ্ছি না কোথায় মারলে আসল মজাটা পাওয়া যাবে সেটা বুঝতেছি যে মাইর খায় সে দ্বিতীয় জানে ঠিক কি না আর মাইর খেয়ে সে বুঝে কোথায় দিলে আসলে মজাটা বুঝে যাবে কিন্তু 1400 বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কোথায় দিবা ফাদরিবুহু ফাওকালানা কমিনহুম কুল্লাল বানান যারা তোমাদের সাথে ইসলামের সাথে দুষ্টমি করবে এদের গর্দানে গর্দানে দিবা গিরায় গিরায় দিবা কার কথা আগে দিবা গর্দানে তারপরে দিবা গিরায় গিরায় কার কথা কার কথা তবে আমরা মাফি করে দেই বেশি ইসলামের মতো ক্ষমার ধর্ম পৃথিবীতে আর একটাও একটাও নাই দেখেন প্রত্যেক দিন মানুষের জন্য আমরা অবারিত দোয়া করি রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার এটার ভিতরে সবার জন্য দোয়া আছে না নাই এই পৃথিবীর বড় ছোট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার জন্য দোয়া শিক্ষা দিচ্ছেন কে আতিনা আমাদের সবাইকে দেন দুনিয়ার জীবন সুন্দর করে দেন আখেরাতের জীবন সুন্দর করে দেন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন কেউ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না এই জন্য প্রতিদিন একজন ভাইকে দাওয়াত দেন যেকোনো একজন ভাইকে বলেন লা ইলাহা একজন ভাইকে আদর করে মসজিদে নিয়ে যান আপনি মসজিদে যান ফজরের সময় মসজিদগুলো খালি থাকে খুব কম মুসল্লি অথচ সবচেয়ে দামি নামাজ কোনটা না আসর দামি নামাজ কোনটা আসর কিন্তু ফজরে যদি না যান ব্যবসা বন্ধ বাণিজ্য বন্ধ শরীর খারাপ ফজরে যদি না যান আপনি সারা দিনের বরকত থেকে বঞ্চিত হয়ে গেলেন ফজরের নামাজ তাই কিয়ামতের সাক্ষী হবে আল্লাহ বলছেন সূরা বনি ইসরাইল আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা
সকাল থেকে নিয়ে সূর্য ওঠার আগ থেকে নিয়ে দুয়ার কিয়ামতের পর পর্যন্ত নামাজ কায়েম করো, ফজরের সময় কোরআন পড়ো, ফজরের কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। আবার বলেছেন, ফজর যে পড়ে তার দায়িত্ব নেন কে? কে নেন? কামাই রুজিতে বরকত নাই, ফজর পড়েন, ফজর পড়ে এশাক পর্যন্ত মসজিদে বসে তসবি করেন, জিকির করেন, তসবি করেন। রাসুল বলছেন এরপরে দুই রাকাত নামাজ পড়েন সূর্য উঠলে। রাসুল বলছেন পরিপূর্ণ হজের সওয়াব, তাম্মান তাম্মান তাম্মান, পরিপূর্ণ হজের সওয়াব আল্লাহ আমল্লামায় দিয়ে দিবেন, আর রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? এই নামাজ থেকে বলা হয় সালাতুর রিজিক, রিজিকের সালাত। কোন প্রাণী সকালে ঘুমায় না? ঘুমায়, কথা বলেন না কেন? কোন পাখি ঘুমায়? তাদু খিমাসান তারুহু বিতানান। রাসূল বলছেন তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ফজর পড়ে বের হও, তাহলে পাখি যেমন খালি পেটে বের হয় ভরা পেটে বাড়ি ফিরে, আমি আল্লাহ তোমাদেরকে খালি পেটে বের করে ভরা পেটে বাড়ি ফিরিয়ে দেব। সব কাজের দায়িত্ব নেবেন কে? এই যে উন্নত বিশ্ব যা দেখেন, জাপান, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সকালে ঘুমে পাবেন না কেউ, সব বাহিরে, সব রাস্তায় জাম আর জাম, এসার পরপরই ঘুম, এটা হলো শরীরের জন্য সবচেয়ে ভালো। আজকের মেডিকেল সায়েন্স বলছে এসার পরেই যারা ঘুমায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঘুমাতেন? এসার পরে। নয়জন বিবির সাথে প্রতিদিন তিনবার দেখা করতেন, প্রত্যেক বিবির সাথে। কোন বিবি মনে করতেন না যে আমার স্বামী আমার থেকে দূরে আছেন। আর আমাদের একজন বিবি সার বিরাট ব্যবসায়ী, ফজরের সময় গেছে রাত তিনটার সময় আসা আছে না, বেয়াদব। বিবির হক আদায় করস না, কথা বলস না, কিসের ব্যবসা তো? আর কিছু জমিদার আছেন বিয়ে করে বিদেশে, চার বছর পরে এসে আব্বা কেমন আছো, ছেলে পাইছে একটা, দূর হয়েছে, পাইছত কোথায়? সূরা বাকারা 226 মুখস্থ রাখেন, তার আব্বাসু ইয়ালুনা আরবাত আশহর, আল্লাহ বললেন রাগারাগি করলেও বিবির থেকে চার মাসের বেশি আলাদা থাকতে পারবা? কয় মাস? কয় মাস? চার মাস। নারীদের অধিকার কোরআন চালায় বেশি কেউ দেয় নাই, যে মেয়েকে বিয়ে করবা সেই মেয়ের বাড়ির কাছে হাজার লোককে খাওয়াতে হবে এরকম দাবি করাও জায়েজ নাই। মেয়ে যদি আনন্দ চিত্তে খাওয়ায় কোনো অসুবিধা, তুমি দাবি করতে পারবে না এত লোককে খাওয়াতে হবে, কি অধিকার মেয়েদেরকে দেওয়া হয়েছে? জিনাকে কঠিন করতে বলা হয়েছে, বিবাহকে সহজ করতে বলা হয়েছে, এখন জিনা সহজ, সারাদিন মোবাইল টিপে আসে না নাই, রাত 12টার পরে টিপে হ্যালো একটু চিকন কণ্ঠ খোঁজে, বাস কণ্ঠটা পেয়ে গেল। আপনি কে? আমি কুতকুতি। আপনি? আমি কুতকুত। কি সুন্দর কথা বলছে! দুই তিন সপ্তাহ পরে দেখা দেখি হবে, তুমি লাল কাপড় পেঁধে এসো, এসে দেখে মেয়ের বয়স 60, পোলার বয়স 20। আহা, ইসলাম কত বাস্তব! রাসূল বলছেন যাকে বিয়ে করবা তাকে দেখো, স্বামী দেখবে, স্বামীর বাপ না, বাপ চাচা বন্ধু বান্ধব নিয়ে দেখতে যায়, হারাম। পর্দা যে মারল না সে জাহান্নামি। আমার আগে ভাই বলেছেন মুমিলাতুন কাসিয়াতুন উরিয়াত, এই হাদিসটা তিনি টেনেছেন, মাথায় ঝুঁটি বাঁধে এরকম করে উঁচু করে, হারাম। হাই হিল পরে মেয়ে হাঁটবে না, যে জুতা আওয়াজ করে সেই জুতা মেয়ে পরবে না, যে মেয়ে পুরুষের বেশভূষা পরবে তার উপরে আল্লাহ লানত, যে ছেলে মেয়ের বেশভূষা পরবে তার উপরে আল্লাহ লানত। ছেলে তিনি কান ফড়াইয়েছেন, ছেলে তুই হিজড়া, হিজড়ারও একটা সম্মান আছে তো তাও নাই, হিজড়া আমাদের সমাজের অংশ ঠিক কিনা? ওদেরকে আদর করলে ওরা মানুষের কথা শুনে, হিজড়াকে দেখলেই কেউ কেউ গানে গ্লাস উঠিয়ে দেন, এটা করবেন না, ওরা মানুষ, ওরা কি মানুষ, ওদেরকে সম্মান দেন।
ছেলেরা টাকনুর নিচে কাপড় পরে আর মেয়েরা এখন উঠাচ্ছে। যে মেয়ে টাকনুর উপরে কাপড় পরলা তুমি জাহান্নামি, তোমার টাকনু তোমার ফরজ ঢাকা। যে ছেলে টাকনুর নিচে কাপড় পরলো তার ওটা জাহান্নামে চলে গেল। এই নিয়মগুলো আমরা মেনে চলব, আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন কে, বিপদ থেকে হেফাজত করবেন কে, সব রকমের দায়িত্ব গ্রহণ করবেন কে। সকাল হলো শুনে রে আজান, উঠে রে সজ্জা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো যেই ঘরে স্বামী স্ত্রী একসাথে সুন্নত পড়ে স্বামী মসজিদে চলে যায়, সেই ঘর আল্লাহর রহমতের ঘর। বাচ্চাদেরকে জাগিয়ে দেন, বাচ্চারা নামাজ ভালো, শরীর ভালো করে দিবেন কে। বিবিকে নিয়ে নামাজ যান যদি মসজিদে জায়গা থাকে। মায়েশা বলছেন, বুখারীর বর্ণনা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি পিছনে নামাজ পড়তাম, অন্ধকারে যেতাম, অন্ধকারে ফিরে আসতাম, আমাদের অভাব বোঝা যেত না। কিন্তু আমাদের দেশে তো সেই পরিবেশ নাই, চারিদিকে আলো, লাইট কম। লাইট যেখানে যত বেশি সেখানে ক্যান্সার তত বেশি। এই লাইটগুলো হলো ক্যান্সারের বন্ধু, বোতলের পানি ক্যান্সারের বন্ধু, এগুলো মেডিকেলি এখন বলছে ডাক্তাররা। পাশ্চাত্য পৃথিবীতে এখন আমেরিকা ইংল্যান্ডে পুরা ঘরে আলো দেয় না, হালকা করে ডিম করে একটা লাইট দেয়। বেডরুমে তো আলো নাই, ড্রয়িং রুমে আলো। আমাদের দেশে দেখেন গ্রামে যখন আমরা ঘুমিয়ে পড়ি সব অন্ধকার। আজকের মেডিকেল সায়েন্স বলছে ব্রেন থেকে একটা রস নিঃসরিত হয়, আসার পরে যখন আপনি শুয়ে পড়বেন রসটা নিঃসরিত হয়, ওটা ক্যান্সারকে মেরে ফেলে। এই জন্য শহরে ক্যান্সার বেশি না কম, আর গ্রামে কম। কেন? গ্রামে লাইট কম, চরের লোকদের শরীর ভালো, মাটির সাথে পিষণ করে খায় কি, পানি বা তিন থাল খায়া হা করে থাকে, আরো তিন থাল দেয়। খাওয়ার জিনিস কি, শুধু কাঁচা মরিচ আর পেঁয়াজ, মারে কি, আর ডিম হলে তো কোনো কথাই নেই। আর শহরের এগুলো ভালো ভালো খায়া সব ডায়াবেটিসের রোগী, খাইতেই পারে না। পয়সা যার বেশি খাওয়া তার কম, যার পয়সা কম খাওয়া বেশি। ইবাদত করবেন তাহলে শরীরটা ভালো রেখে দিবেন কে। পাঁচ ওয়াক্ত মসজিদে আজান হলো মসজিদে, ঠিক না ঠিক? ব্যবসা বন্ধ করে দাও, আপনার দায়িত্ব নেবেন কে? সে আল্লাহ বলছেন, তোমাদের জন্য আমি রিজিকের ব্যবস্থা করে রেখেছি, পেরেশান হওয়ার কোনো দরকার। কোনো মাহফিলে গিয়ে কোনো হুজুরকে কোনো পয়সা দিল না, তাতে কি হয়েছে? আমার গতবারের অভিজ্ঞতা বলছি, জায়গাটার নাম বলবো না, আপনারা চিনবেন, বলা জায়েজও নেই। কোনো এলাকাকে এজমালি গালি দেয়া হারাম, অমুক এলাকার লোক খারাপ হারাম কুফুরি, নির্দিষ্ট কোনো পার্টিকুলার ব্যক্তির নামে কথা হলে সেই ব্যক্তিকে বলবেন, তাও জেনে শুনে। আন্দাজি না, মুসলিম শরীফের একই হাদিস রাসূল দুটো কথা বলেছেন, আর নিয়াহা মরা মানুষের জন্য বিলাপ করে কাঁদা, অথবা মরা মানুষের জন্য তিন দিন আর চল্লিশা খাওয়ার আয়োজন করা, দুটোই কুফুরি। গরিবকে খাওয়াবেন, এক মাস দুই মাস গোস্ত খেতে পায় না গরিব আছরা, নিজের নিকটাত্মীয় গরিব হলে আরো বেশি সওয়াব। আতে যাবিল কোরবা হাক্কাহু আতাল মাল আলা হুব্বি যাবিল কোরবা, নিকটাত্মীয়কে নিয়ে হাতের ভিতর টাকা গুজিয়ে দেন। আপন ভাই খেতে পায় না, যায় কইবেন যে যাকাতের টাকা তুলে দিলাম, ভাই কইবেন তোরটা তুই খা, এটা বলবেন না, বলার দরকার নাই। ভাইয়ের হাতের মুঠোর টাকা গুজিয়ে দেন, ভাইকে যাকাতের টাকা দেয়া যায়, বোনকে দেয়া যায়, কিন্তু বাপ মাকে দেয়া যায় না, অসম্মানজনক, এটা দেন। তো ওই মাহফিলে অন্তত ২০ জায়গায় গেছে মাহফিল কমিটির যে ছেলেটা নিয়েছে আমাদের, ২০ জায়গায়। ফরিদপুর গেছি দেখি সেখানে সে, এখানে ধামরাই গেছি দেখেছি সেখানে সে, বহু জায়গায় গিয়ে মাহফিল নিয়েছে। তো আমার খাদেমকে বলেছে আমি হুজুরের হেলিকপ্টারে নেব, নাহলে ভাই পদ্মার ওপারেই মাহফিল, আমি মাওয়া পার হলেই তো মাহফিল, হেলিকপ্টারে উঠমু আর নামমু, দরকারটা কি? উঠলেই ২০,০০০ ২৫,০০০ টাকা তেল পড়া যায়। আপনি এক কাজ করেন, ওই টাকাটা গরিবকে দিয়ে দিয়ে আপনি আমার গাড়ির ভাড়া দিয়ে, গাড়ি একটা নিয়ে গেলাম। তো
ওই ছেলেটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, আপনাদের এটা চার পাঁচ গুণ মানুষ, চরের ভিতরে দিছে চর মানুষ, বাঁধ ভাঙা মানুষ, মাহফিল শেষ ওই ছেলেটার খবর নেই, ওই গানের ভাড়াও দেয়নি। আল্লাহর ভাণ্ড কি ছোট নাকি? আল্লাহর ভাণ্ড ছোট না। আমি না গেলে কি হতো? এই লক্ষ লক্ষ মানুষের বদদোয়া পেতাম, ঠিক কিনা? অথবা আমি যদি এখন বিশ পঁচিশ মিনিট কথা বলে মোনাজাত করে দেই, কিছু করতে পারবেন আপনারা? কিন্তু মনে মনে কষ্ট আছে না নাই? মনে মনে কেবেন শালার হুজুর, কিছু করতে পারতেছি না কিন্তু কষ্টটা দিলা। মানুষের মনের কষ্টটাই হলো সবচেয়ে বড় কষ্ট। একটা ভিক্ষুককে কেন আল্লাহ বলেছেন অকুল্লাহম কওয়ালাম মাইসুরা? একটা ভিক্ষুকের সাথে হাসি মুখে কথা বলো, আপনি যদি বলেন যা, এটাও কথা, ও মনে কি পাবে? ব্যথা পাবে। যেমন আমি সিলেট যাচ্ছিলাম, আমার পাশে একজন হুজুর ছিলেন, ভৈরব তখন ব্রিজ হয়নি, এক ফকির এসে দরজা নক করছে, দিও এটাই তো হলো তোমার মহরানা, কি নবী আমরা পেয়েছি, যে যা চাইতো তাই দিতেন, ছোট বাচ্চাদের কেউ তিনি কখনো ফিরাতেন, ঠাট্টার ছলেও বাচ্চার সাথে মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। জীবনের শেষ জিনিস মুখে নিয়ে গেলেন বিবির লালা। তিরমিজির সহি বর্ণনা, আয়েশা বলছেন বাইনা নাহারি ও জাহারি, আমার এই জায়গা এবং এই জায়গার মধ্যখানে রাসূলের মাথা পিছন দিক থেকে আগলে ধরেছেন, জ্বরে শরীর পোড়া যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন জ্বরে যারা মারা যায় তারা শহীদ, হার্ট অ্যাটাকে যারা মারা যায় তারা শহীদ, কিডনি ফেল হয়ে মারা যায় শহীদ, বাসের চাক্কার তলে পড়ে যায় শহীদ, আগুনে পুড়ে মারা যায় শহীদ, ছাদের উপর থেকে মারা যায় শহীদ। আল্লাহ চান আল্লাহর গোলামদেরকে মাফ করে দিতে, আপনারা সেভাবেও পড়তে পারেন। এটা নিয়ে কিলাকিলি বাঁধানোর কোনো দরকার নাই। ওই যে কচি ফরজি পড়ে না, নফল এটা না, ফরজি পড়ে না অনেকে, আমরা ফরজ পড়বো ইনশাল্লাহ, এগুলো এমনিই চলে যাবে, আমরা সামনে ইনশাল্লাহ এগুলো এমনিই সমাধান হয়ে যাবে। আমরা এখন দোয়া করবো ইনশাল্লাহ সবার জন্য, বিশেষ করে একটু বসতে বলবো, আমি কষ্ট হচ্ছে আপনাদের আমি জানি, অনেক অনেক রাত হয়ে গেছে, কষ্ট হচ্ছে। আল্লাহুম্মা আমিন। لا إله إلا الله وحده لا شريك له، له الملك له الحمد يحيي ويميت وهو على كل شيء قدير. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم. চন্দ্র ইকরা নূরানী হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা হাফেজ ছাত্রদের পাগলি উপলক্ষে গাজীপুরের এই এলাকা থেকে লক্ষ লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি, আমাদের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও। আজকের মাহফিল সহ সারা জীবন যা ইবাদত করেছি তোমার শাহী দরবারে কবুল করো, তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছায় দাও। বিশেষ করে যে নবীর রহমা সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা মুবারকের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আল্লাহ আব্বা আম্মার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও, গায়ে জান্নাতের পোশাক পরায়া দাও, যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ জাল্লা শানহু আমার হারি সুমন সহ মাদ্রাসা কমিটির যে সোনার টুকরা ছেলেগুলো ওস্তাদদেরকে নিয়ে দিন রাত পরিশ্রম করে করে এই মাহফিলটার আয়োজন করলেন, আমাদের মোজাম্মেল ভাই সহ যত নেতা সবাই এসে এই মাহফিলটাকে বরকতময় করলেন। আমার তোমার অলিরা দূর দূরান্ত থেকে, ময়মনসিংহ থেকে, সেই বিভিন্ন জেলা থেকে এসে এই কোরআনের বাগানকে সাজিয়ে দিল। কিয়ামতের কঠিন ময়দানে মা যখন ছেলেকে চিনবে না, সন্তান যখন পিতার পরিচয় দিবে না, সেই দিন এই মাহফিল আমাদের সবার জন্য না জাতির ওসিলা বানায় দিও। আল্লাহ এই মাঠে যত মাহফিল হয় সব মাহফিলগুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ যতজন এসেছে সবাইকে মাসুম করে দাও। আল্লাহ আমার দাড়ি পাকা মুরব্বীদেরকে সেইদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করে নাও।
আমার হারিস এবং সুমনের মতো যুবকদেরকে সাইয়েদনা হামজান ঈমান দান করে দাও আল্লাহ ছোট ছোট শিশুদেরকে সাইয়েদনা হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মতো কবুল করো আল্লাহ মাদ্রাসা ছেলেগুলোকে আলেমে হক্কানি রব্বানি বানায়া দাও এই সাথে সকল মাদ্রাসাগুলোকে তুমি কবুল করো সকল স্কুল কলেজ ইউনিভার্সিটিকে ইসলামের খনি বানায়া দাও ইসলামের মার্কাজ বানায়া দাও আল্লাহ জাল্লা শানহু এই মাহফিল ওসিলায় আমাদের মোজাম্মেল ভাইকে তুমি মাফ করে দাও ওনার বিবি কিছুদিন আগে চলে গেছে তাকে তুমি মাফ করে দাও সেই সাথে আমাদের দেশের পুলিশ আর্মি র‍্যাব বিডিআর বর্ডার গার্ড সহ যারা যারা কাজ করে ডিবি এনএস আইএসবি এসিডিসি এসপি সবাইকে তুমি কবুল করো সবাইকে ইসলাম অনুযায়ী চালাত তৌফিক দান করো আল্লাহ সব বিপদ মুসিবত থেকে সারা দুনিয়ার মানুষকে হেফাজত করো করোনার মতো মহামারী থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ সকল রকমের বরকত দিয়ে আমাদেরকে ধন্য করে দাও আপনারা যেন কোরআন ছাড়া আর কাউকে না মানি কোরআনকে আমাদের বন্ধু বানায়া দাও আল্লাহ এই মাদ্রাসার সকল ওস্তাদদেরকে তুমি কবুল করো যারা কষ্টার্জিত পয়সা থেকে দান করেছে তাদের নেক বরকত তাদের হালাল জিতে বরকত ঢেলে দাও আল্লাহ আমার শ্রমিকদের সব কষ্ট তুমি দূর করে দাও আল্লাহ শ্রমিকদের কামাইয়ের জন্য তুমি বরকত ঢেলে দাও চাষিদের কামাইয়ের জন্য বরকত ঢেলে দাও যত অসুস্থ আছে সকল অসুস্থকে ভালো করে দাও আল্লাহ যত অভাবী আছে অভাবের অভাব তুমি দূর করে দাও ছেলে মেয়েদেরকে পরীক্ষায় তুমি কামিয়াবি দান করে দিও সব রকমের পরীক্ষা দুনিয়া আখেরাতের সব পরীক্ষা আমাদের জন্য সহজ করে দিও আল্লাহ জানি না কাল জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত আল্লাহ শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও যত আলেম কোরআনের কথা বলে সবাইকে তুমি কবুল করে নাও সবার শরীরটাকে হেফাজতে রেখে দিও যে সমস্ত আলেমদেরকে হারিয়েছি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিও যারা দুনিয়ায় আছে সবার হায়াতকে তুমি দারাজ করে দিও সকল মসজিদের ইমামকে তুমি কবুল করে নিও মসজিদ কমিটিকে কবুল করে নিও আমার এই মাঠে যত মুসলিমরা এসেছে সবাইকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ সবার দুঃখ কষ্ট দূর করে দিও আল্লাহ তোমার কোরআনের টানে এরা এই শীতের ভিতরে খোলা আকাশের নিচে বসে আছে আল্লাহ আল্লাহ যার যার হৃদয়ের জায়েজ আশাগুলো পূরণ করে দিও শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও আমাদের সন্তানগুলোকে দিনদার ফরজগার বানায়া দিও আল্লাহ হারিস এবং সুমনের সন্তান সহ সব ছোট ছোট বাচ্চাগুলোকে কবুল করে নিও আল্লাহ যখন মৃত্যু দুয়ারে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।